মোদি যেদিন যাইবগা শেখ হাসিনা ছয় মাসের মধ্যে যাইবগা। আমি মহাসচিবের সামনে কথাটা বললাম, ওই যে একটা লোক দিয়া মরছে যে উনি 80 টুকরা হয়েছে, ইন্ডিয়ারে দোষ দিয়েন না, কারণ ইন্ডিয়া কি লাগে, আমার বাপের বাচ্চা লাগে, এই কথাটা বললেও আমি পাপি হয়ে যাব ইন্ডিয়ার কাছে। এ হলো আওয়ামী লীগ, এ হলো বর্তমান সরকার। আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে, শেখ হাসিনার সরকারকে 18 কোটি মানুষ একদিন তারা করবে, বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁধবে না বন্ধুরা। এই দেশ এখন কি, এটা কোন দেশ? 80 টুকরা হয়ে গেছে বিদেশের মাটিতে গিয়া সকল একজন এমপি, আর সেই দেশে সেই দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক উবাদুল কাদের, সে বলে তার যোগ্যতা দেখে এবং জনপ্রিয়তা দেখে, আরে ডাকা, আরে বুট ডাকা, দেশ ডাকা। আজিমের মতো লোক যদি যোগ্য হয়ে থাকে আর জনপ্রিয় হয়ে থাকে, তোমরা তো ডাকার ডিরেক্টর দল, যারা 40 টুকরা 50 টুকরা 100 টুকরা হওয়ার মতো অবস্থানে আছো, এই দেশে কিসের রাজনীতি? প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নামে স্যাংশন হয়ে যায়, কি রাজনীতি এদেশে? এই কয়েকদিন আগে দেখছি ডক্টর বেনজির আহমদ মুখ বাঁকা বাঁকা করে করে, সে নিজে আইজি কিন্তু সাদা সুন্দর শার্ট গায়ে দিয়ে কথা বলছে, মনে হয়েছে উনি যেন পিসা। শেখ হাসিনা সরকারের পদত্যাগ করা উচিত, যদি তাদের লজ্জা থাকে, গণতন্ত্রের যে প্রতিনিধি তাদের কোন ধরনের সম্মান। এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার আমলের 5 বছরের আইজির নামে 5 বছর বা 3 বছর আইজি, এর আগে ছিল রেবের চিফ, তার নামে যদি এই হয় তাহলে শেখ হাসিনা একজন দুর্নীতিবাজকে প্রমোশন দিয়েছিল, সেই কারণে তার পদত্যাগ করা উচিত। শেখ হাসিনা দিয়েছিল সেই কারণে পদত্যাগ করা উচিত। তার প্রধান সেনাপতির নামে যদি স্যাংশন হয় এবং খুব সুস্পষ্টভাবে যদি বলা হয় পৃথিবী থেকে তার ভাইয়েরা হইল ফাঁসির আসামি ছিল, যাবজ্জীবনের আসামি ছিল, অন্যায় ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই অন্যায় হয়েছে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা অন্যায় তো করেছে, তারপরে আবার তাকে প্রধান সেনাপতি করেছে, এখন তার নামে স্যাংশন এসেছে, তার পদত্যাগ করা উচিত যদি লজ্জা থাকে। এবং যে রাষ্ট্রপতি, আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির, ওই রাষ্ট্রপতি নাকি সরল সোজা মানুষ, ওরে হইল বাংলাদেশের রাজনীতির অমরেশ পুরী, অমরেশ পুরী বুঝে মুরব্বীরা তো বুঝার কথা, এর নাম হলো আব্দুল হামিদ। ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয়, দস্তকরটা, শেষ দস্তকরটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয়, আমি আইনজীবী হিসাবে বলছি, কথাটা ঠিক না বেটি? উনি এত সরল মানুষ, তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তকত করে ছাড়লো কেন? আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনার, উনি একবার তো ফিরাই দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল, যে না আমি এটা করতে চাই না, দ্বিতীয়বার দিলে উনি দস্তকত করত। এই যে দেশ, এটা বৈশা আছে 15 বছর যাব, ওদের যে বাপের বাপ লাগে দাদা, তার নাম হলো মোদি, আমাকে জেলে নিয়ে দাও, ফাঁসি দিয়ে দাও, মোদি ওই যাওয়ার উপক্রম হয়েছে, মোদি যেদিন যাইবগা শেখ হাসিনা 6 মাসের মধ্যে যাইবগা। আমি বললাম, আমি মহাসচিবের সামনে কথাটা বললাম, হ্যাঁ যাইবগা, তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন, বিপক্ষের ক্যাপ্টেন কেমন, বা সাদা লোক আছে স্টিমারের মধ্যে অন্ধকার রাত, আপনার হাতে লাইট নাই, আপনার হাতে লাইট নাই, স্টিমার ডুবে যাবে, আপনি মরে যাবেন যদি লাইট না থাকে, আপনি বিএনপির যে দলের 25,000 কর্মী জেল খাটতে পারে, উবাদুল কাদের বলে
এটা তোর তো সারা বাংলাদেশে 25,000 কর্মী এখন নাই, আওয়ামী লীগের রিয়েল কর্মী 25,000 নাই, সব তো লুটেরা হাইব্রিড। আওয়ামী লীগের রিয়েল কর্মীরা মরে গেছে, ঝরে গেছে, এখন তো হাইব্রিড। বিএনপির 25,000 কর্মী জেল খাটতে পারে, 5,00,000 কর্মী মামলা খায়া ঘুরতে পারে, 50,00,000 কর্মী দিনে রাতে না ঘুমাইয়া শুধু বলতে পারে খালেদা জিয়ার মুক্তি চাই, গণতন্ত্র চাই, তত্ত্বাবধায়ক সরকার চাই, এর নাম হলো বিএনপি। পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু। সেই দলকে উবায়দুল কাদের বলে অপান্তেও হয়ে গেছে। আরে অপান্তেও হয়ে গেছে। হ্যাঁ, আরেকটা আছে পররাষ্ট্রমন্ত্রীর নাম হাসিন আলী, না হুসেন আলী, আইলরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল, এরা হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী দেখ বুঝাবো আর যোগ্যতা, কূটনৈতিক যোগ্যতা এইসব লোকের নাই। ইন্ডিয়ারে কোন কথা কোন যেত না, কেন ওই যে একটা লোক গিয়া মরছে যে উনি 80 টুকরা হয়েছে, ইন্ডিয়ারে দোষ দিয়ে না, কারণ ইন্ডিয়া কি লাগে, আমার বাপের বাপ দাদা লাগে। হ্যাঁ, আমার এমপি কলকাতায় গিয়ে মরবে আর আমি বলতে সিকিউরিটি নাই, এই কথাটা বললেও আমি পাপি হয়ে যাব ইন্ডিয়ার কাছে। এ হলো আওয়ামী লীগ, এ হলো বর্তমান সরকার। আপনারা যুদ্ধটা কোথায় করবেন? আপনারা যারা বসে আছেন মুক্তিযোদ্ধা বলেন, কেন মুক্তিযোদ্ধা বলেন? আপনি তো মুক্তিযোদ্ধা বলার কথা, আপনার তো বলার কথা স্বাধীনতার যোদ্ধা। যা হোক, সেই প্রশ্নে আপনি যখন মুক্তিযুদ্ধ করেন আপনার বয়স কত ছিল? 16, 17, 19, 20, 21, 22। সালাম ভাই বোধ হয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে। আমি 23 বছর বয়স, আমি এমএ ফাইনালের পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 24, 25, 30 এর উপরে তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করে না, খুব কম, শুধু কমান্ডাররা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মতো কমান্ডাররা, তাদের বয়স একটু বেশি ছিল, তাও এত বেশি না, 40-এর উপরে না কারো বয়স। অস্ত্র ধরবে কে এখন? যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমার কান্না আসে, আপনারা বুঝবেন না, কোথায় গেল যুব শক্তি, কোথায় ছাত্র শক্তি বলুন? এখন রাষ্ট্রপতি গিয়ে যুদ্ধ করতে হবে, আর এই যে যুদ্ধ করে কমান্ডার ছিল সালামদেরকে, ফজলুর রহমানদেরকে, কোথায় যুদ্ধ গেল? আমরা কেন যুদ্ধ তৈরি করতে পারিনি, অথবা তৈরি করলো সঠিক কেন থাকে নাই? ব্যর্থতা যেমন তাদের আছে আমাদের আছে। এই দেশটা কি আমরা চাই না স্বাধীন থাকুক, চাই কিনা আমরা বলেন, নাকি আমরা চাই দেশটা আমার পাশের দেশের প্রধানত থাকুক, যেখানে আমার মায়েরা বোনেরা আবার কেঁদে কেঁদে বলবে ছেলে ঘুমালো পারে জোরালো বোন গেল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, ধান ফোরালো পান ফোরালো খাজনার উপায় কি? আর কতদিন সবুর করানো শুন বলেছি আমার মায়ের বোনেরা, এই গল্পটা বলুক সারা বলুক, এটা আপনারা চান? যদি না চান আবার সৃষ্টি করতে হবে। শহীদ জিয়ার মতো লোক আমি যাকে 25শে মার্চেও চিনতাম না আমি ফজলুর রহমান, কিন্তু সারা পৃথিবী তাকে 26শে মার্চে চিনে ফেলল, 27শে মার্চে চিনে ফেলল। সেই লোক সৃষ্টি করতে হবে, খালি যুদ্ধ 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 করলে হবে না। আমি যখন শেষ ট্রেনিং করে বাংলাদেশে ঢুকি তখন আমার জেনারেলের নাম ছিল জেনারেল মালহোত্রা, আমি আমি হইলাম বললো ইউ মিস্টার রহমান দাম দ্যাট ফাইটস, অস্ত্র যুদ্ধ পিছনের আদর্শতা যুদ্ধ কর, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি বোন জিতা যাবে। এখন
দুইটা জিনিস লাগবে, এই কথাটাই আমার শেষ কথা। জনাব মহাসচিব সাহেব দয়া করে আমার অনুরোধটা শুনেন, দেখেন। ওয়ান, পিপল ইজ পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পিপল ইজ পাওয়ার। হোয়াট ইজ লাইট? লিডার ইজ লাইট। একদম কোটি কোটি লোক আছে, শতকরা 85 জন লোক বিএনপিকে, শহীদ জিয়াকে, খালেদা জিয়াকে, তারেক রহমানকে সমর্থন করে, কিন্তু লাইককে কোথায় আমাদের? শেষ, আমি শেষ করে ফেলছি। লাইককে হলো আমাদের শেখ হাসিনা চুরি করে হোক, জোর করে হোক, আমাদের লাইকটাকে ভাঙ্গে। আমাদের প্রধান লাইক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেকেন্ড লাইক যিনি আছেন ভারপ্রাপ্ত সভাপতি, অনেক দূরে, অনেক দূর থেকে যে লাইকটা আসে, অনেক দূর থেকে যে লাইকটা আসে সেটা সবাই বুঝতে পারে না। আমি জানি আমি ভুলের শিকার হব কিনা, কাজে রিয়েল লাইট সবে মিলে একটা লাইটের সৃষ্টি করতে হবে, যে লাইটে অন্ধকারে মানুষ পথ দেখবে। আমি জানি, আমি জানি শেখ হাসিনারা চলে যাবে, ভাদ্র মাসের কুকুরদেরকে যেমন মানুষ তারা করে, শেখ হাসিনা সরকারকে 18 কোটি মানুষ একদিন তারা করবে, বঙ্গোপসাগরে গিয়ে তাদের যান বাঁচবে না বন্ধুরা, জানি। কিন্তু সেটাকে ত্বরান্বিত করতে হলে আমাদেরও যোগ্যতার দরকার, আমাদের ত্যাগের দরকার, আমাদের আইকিউর দরকার, আমাদের সাহসিকতার দরকার। এবং সেই সাহসিকতার নাম হল অসত্যের কাছে কবুলত নাই হবে শির, লড়ে যায় বীর। খোদা হাফেজ, আসসালাম আলাইকুম।